আসসালামু আলাইকুম আপনাকে আর 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 বাংলা হেলথ টিপসে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় একটি সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান পেতে গর্ভবতী নারীর কী কী মেনে চলা উচিত জন্মের সময়ে যেসব শিশুর ওজন পঁচিশশো গ্রাম বা পাঁচ পাউন্ডের কম হয় তাদেরকে স্বল্প ওজনের শিশু বলা হয় এছাড়া যেসব শিশুর ওজন পনেরোশো গ্রাম বা তিন পাউন্ডের কম হয় তাদের বলা হয় খুব কম ওজনের শিশু এবং যেসব শিশুর ওজন জন্মের সময় এক হাজার গ্রাম বা দুই পাউন্ডেরও কম হয় তাদেরকে অত্যন্ত স্বল্প ওজনের শিশু বলা হয় আমরা প্রায় শুনে থাকি শিশু মৃত্যুর কথা এর একটি অন্যতম কারণ হলো কম ওজনের শিশু প্রসব করা সাধারণত দুই কেজি এর নিচের শিশু প্রায় তিরিশ পার্সেন্ট মারা যায় আর দেড় কেজি এর নিচে জন্মানো শিশু প্রায় নিরানব্বই পার্সেন্ট মারা যায় এছাড়াও কম ওজন নিয়ে জন্মানো শিশু আরও নানা স্বাস্থ্য ঝুঁকিতে থাকে কিন্তু একজন গর্ভবতী মা যদি সচেতন হন এবং সমস্যা হওয়ার পূর্বেই ব্যবস্থা নেন তাহলে এই সমস্যা থেকে সহজেই নিজেকে দূরে রাখা সম্ভব কথায় আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অর্থাৎ প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম চলুন আজকের ভিডিওতে এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ পরামর্শ জেনে নেই যা মেনে চললে আপনাকে একটি সুস্থ ও স্বাস্থ্যবান সন্তান পেতে সাহায্য করবে এক প্রয়োজনীয় গর্ভকালীন সাপ্লিমেন্টস ও ভিটামিন গ্রহণ প্রতিদিন ফলিক অ্যাসিড বা ফোলেট এবং ভিটামিনস বা এর সাপ্লিমেন্টস গ্রহণ করতে হবে গর্ভাবস্থায় ফোলেটের প্রয়োজনীয়তা পাঁচ থেকে দশ গুণের মতো বৃদ্ধি পায় কারণ এই ভিটামিনসটি ভ্রূণে স্থানান্তরিত হয় অর্থাৎ ভ্রূণের বিকাশে ফোলেট এক অদ্বিতীয় উপাদান তাই গর্ভধারণের এক থেকে দুই মাস আগে থেকেই ফোলেট গ্রহণ করা উচিত আপনি গর্ভধারণের এক মাস আগে থেকেই প্রতিদিন সাধারণত ছয়শো মাইক্রোগ্রাম এবং গর্ভধারণের পরে প্রতিদিন চারশো মাইক্রোগ্রাম ফোলেট এবং ২৭ মিলিগ্রাম আয়রন গ্রহণ করতে পারেন আপনি কি পরিমাণে ফলিক অ্যাসিড ও আয়রন গ্রহণ করবেন তা আপনার ডক্টরের সাথে কথা বলে জেনে নিলে আরও বেশি ভালো হয় সবুজ শাকসবজি যেমন ব্রকলি পালং শাক বরবটি সিম কলা টমেটো ডাল ইত্যাদি বিভিন্ন টক স্বাদের ফল যেমন কমলা মালটা ইত্যাদি ফলিক অ্যাসিডের উৎস লাল মাংস কুমড়োর বিচি সিমের বিচি ইত্যাদি আয়রনের উৎস দুই স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখুন এবং নিয়মিত ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে থাকে যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণ না করা হয় তবে ভ্রূণ এবং মা উভয়ই ক্ষতির মধ্যে থাকে নিয়মিত ব্যায়াম আপনার খাদ্য হজমে সাহায্য করবে এবং আপনার শরীরকে সুস্থ রাখার পাশাপাশি গর্বের বাচ্চাকেও রাখবে অ্যাক্টিভ প্রতিদিন বিশ থেকে তিরিশ মিনিট করে ব্যায়াম করুন যদি ব্যায়াম করা সম্ভব না হয় তাহলে বিশ থেকে তিরিশ মিনিট আস্তে আস্তে হাঁটুন সাবধানতার কথা হলো গর্ভকালীন সময়ে ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ব্যায়াম একদমই করা উচিত নয় কেননা এতে হিতে বিপরীত হতে পারে তিন ধূমপান ও সহ যাবতীয় অ্যালকোহল জাতীয় দ্রব্য থেকে একেবারেই দূরে থাকুন অ্যালকোহল আপনার ভ্রূণের বৃদ্ধিকে বাধা প্রদান করে যার ফলে আপনার বাচ্চা পর্যাপ্ত ওজন গেইন করতে পারে না ফলে কম ওজনের সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় আপনি নিজে যদি ধূমপায়ী না হন তাহলেও খেয়াল রাখবেন আপনার পরিবারের অন্য কারো ধূমপানের ধোঁয়া যেন আপনি পর্যন্ত না পৌঁছায় এতেও আপনার সমানভাবেই ক্ষতি হতে পারে চার চা কফি পরিমিত পর্যায়ে রাখুন গর্ভকালে চা কফি না পান করাই ভালো যদিও করেন তাহলে দৈনিক এক কাপ চাপান করতে পারেন কফি বা ক্যাফেনকে না বলাই ভালো পাঁচ মানসিক স্বস্তিতে থাকুন কোনো নারী যদি গর্ভাবস্থায় অতিরিক্ত মানসিক চাপে থাকেন ওই সন্তান তিরিশ বছর বয়সের পৌঁছানোর আগেই সে পার্সোনালিটি ডিজর্ডার বা ব্যক্তিত্ব বৈকল্য আক্রান্ত হতে পারেন এমনকি গর্ভাবস্থায় মাঝারি মাত্রার মানসিক চাপ যদি দীর্ঘমেয়াদী হয় তাহলেও সন্তান মানসিক স্বাস্থ্যের ওপর তার নেতিবাচক প্রভাব পড়তে পারে ফলস্বরূপ আপনার গর্বের বাচ্চার বৃদ্ধি ব্যাহত হতে পারে তাই মানসিক চাপমুক্ত থাকতে হবে এই সময় অফিস কিংবা পরিবারের অতিরিক্ত কাছ থেকে দূরে থাকা উচিত কাছের বন্ধুদের সাথে হাসি খুশির গল্প করা ভালো ভালো আনন্দদায়ক বই পড়া ধর্মীয় বই পড়া এবং ধর্মচর্চা করা মাধ্যমে মানসিক চাপ কমানো যেতে পারে বলা হয় যোগ ব্যায়াম করেও মানসিক চাপ কমানো সম্ভব নিজে নিজে ডাক্তারি করা থেকে বিরত থাকুন আপনার প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া একটি ঔষধও সেবন করা উচিত হবে না রাস্তার পাশে বিক্রি হয় এমন ঔষধ সেবন করবেন না কেননা অনেক ঔষধের সাইড এফেক্টস আপনার বেবির মারাত্মক ক্ষতি করে দিতে পারে এমনকি বাচ্চা প্রতিবন্ধীও হতে পারে আপনাকে সর্বদা সচেতন থাকতে হবে কোনো ছোটোখাটো বিষয়কেও গর্ভাবস্থায় অবহেলা করা উচিত হবে না প্রসূতি ও রোগ বিশেষজ্ঞের সঠিক পরামর্শ নিয়ে পুরো গর্ভকালীন সময়টা সচেতনতার সাথে অতিক্রম করতে হবে আপনার শারীরিক অবস্থা ও শিশু কেমন আছে তা জানতে আপনাকে গর্ভকালীন সময়ে কমপক্ষে চারবার চেক আপ বা স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি যেমন প্রথম চেক আপ বা স্বাস্থ্য পরীক্ষা করবেন তেরো থেকে ষোলো সপ্তাহের মধ্যে দ্বিতীয় চেক বা স্বাস্থ্য পরীক্ষা করবেন পঁচিশ থেকে আঠাশ সপ্তাহের মধ্যে তৃতীয় চেক বা স্বাস্থ্য পরীক্ষা করবেন বত্রিশ থেকে তেত্রিশ সপ্তাহের মধ্যে এবং চতুর্থ চেকআপ বা স্বাস্থ্য পরীক্ষা করবেন ছত্রিশ সপ্তাহে এছাড়াও যে কোনো গর্বকালীন জটিলতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করতে হবে বিশেষ করে আপনি যদি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে আপনার সময়ের আগেই সন্তান প্রসব হয়ে যাওয়ার ঝুঁকি অনেক বেশি তাই আগেই ডাক্তারের পরামর্শ নিয়ে সে অনুযায়ী চলার চেষ্টা করুন তাহলে হয়তো এই সমস্যা থেকে রেহাই পেতে পারেন এতে আপনি নিজের ও সন্তানের সম্পর্কে জানতে পারবেন এবং কোনো সমস্যা গুরুতর হওয়ার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন এবং সাত পর্যাপ্ত বিশ্রাম ও ঘুমের ব্যবস্থা করুন ঘুম আপনার শরীরকে সুস্থ রাখতে এবং আপনার বাচ্চার বৃদ্ধিতে যথেষ্ট ভূমিকা রাখবে তাই আপনাকে দৈনিক দশ থেকে বারো ঘন্টা ঘুমোতে হবে রাতের বেলায় কমপক্ষে আট ঘন্টা এবং বাকি সময়টা দিনের বেলায় ঘুমিয়ে নেবেন আপনাকে দিনের বেলায় একই সাথে দুই থেকে চার ঘন্টা ঘুমোতে হবে তা নয় আপনি চাইলে দশ বিশ তিরিশ মিনিট করে ঘুমোতে পারেন অর্থাৎ আপনি ঘুমের তন্ত্রা দিয়েও দিয়েও আপনার বিশ্রাম নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই আর যদি আপনার ঘুম একদম কম হয়ে থাকে তাহলে দশ থেকে বারো ঘন্টা চুপ করে ঘুমের মতো শুয়ে থাকুন এতেও অনেকটা বিশ্রামের কাজ হয়ে যাবে রাতের বেলায় ভালো ঘুমের জন্য শোয়ার দুই ঘন্টা আগে থেকে তরল খাবার বন্ধ রাখুন এতে আপনার প্রস্রাবের বেগ কম হবে এবং ভালো ঘুম হবে বারবার টয়লেটে যেতে হলে আপনার ঘুমে ব্যাঘাত ঘটবে এবং পর্যাপ্ত বিশ্রাম হবে না মনে রাখার বিষয় হলো আপনাকে সঠিক পরিমাণে ওজন গেইন করতে হবে সঠিক অভ্যাস গড়ে তুলতে হবে সঠিক মাত্রায় খাবার ভিটামিনস ও সাপ্লিমেন্টস ব্যায়াম বিশ্রাম সহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে কষ্ট হলেও মেনে চলতে হবে তাহলেই আপনার সোনামনি সঠিক পুষ্টি পাবে ও সুস্বাস্থ্যের অধিকারী হবে এবং সঠিক ওজন নিয়ে পৃথিবীতে আসতে সক্ষম হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যদি চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ